সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট। আর ফিডব্যাক পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। আপনারা জানেন, মানে ফিডব্যাকে আমরা আপনাদের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের রেডিও দিচ্ছি। বিশেষ করে আপনারা ফিট থাকার জন্য, ফ্যাট লসের জন্য আমরা রেডিও দিচ্ছি। আমার বিশ্বাস, আপনারা যদি এই ভিডিওগুলো যদি প্রপারলি যদি ফলো করেন, আপনারা অবশ্যই উপকৃত হবেন। কারণ আমি আপনাদের সাথে যে ইনফরমেশনগুলো এখানে শেয়ার করতেছি, এগুলো একেবারে সায়েন্স বেসড। কোনো ধরনের আপনার হচ্ছে যে মিথ বা একটা কিছু খুব জেনারেল এরকম না, আমরা হচ্ছে এখানে সায়েন্স বেসড তথ্য আপনাদের সাথে শেয়ার করতেছি। সো আজকে আমি আপনাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটা তথ্য শেয়ার করব, মানে সেটা হচ্ছে যে আমাদের ফ্যাটটা আসলে কখন বার্ন হয়। কারণ অনেককে দেখছি, আমি অনেককেরই আসলে বলতে দেখছি, তারা বলে যে 20 মিনিট পর নাকি ফ্যাটটা আসলে বার্ন স্টার্ট। অর্থাৎ আপনি যখন এক্সারসাইজ যখন আপনি শুরু করেন, জিমে বা যেইখানে হোক এক্সারসাইজ করেন, 20 মিনিট পর থেকে নাকি আসলে ফ্যাটটা বার্নিং স্টার্ট হয়। তো এটা বলার কারণ হচ্ছে, কারণ আমাদের শরীরে হচ্ছে না, আমাদের মাসেল এবং লিভারে কিছু শক্তি আসলে, বা আমরা যদি বলি কিছু গ্লুকোজ আসলে জমা থাকে, গ্লাইকোজেন আকারে আমাদের মাংসপেশি এবং লিভারে কিছু আসলে আমাদের ক্যালোরি জমা থাকে। তো আমাদের শরীর কিন্তু ওই ওই জায়গাগুলোতে আসলে ক্যালোরিটা পায়। তো তারা বিশ্বাস করে যে, তারা মনে অনেক করে এরকম 20 মিনিট এক্সারসাইজ করলে আমাদের এই ওই গ্লাইকোজেনটা মানে শেষ হয়ে যায়, অর্থাৎ জমানো যে শক্তিটা এটা শেষ হয়ে যায়, তখন ফ্যাট থেকে আসলে শক্তিটা ক্যালোরিটা বার্ন হয় না। আসলে এটা আসলে একটা ফলস, কারণ আমাদের বডিতে এই ধরনের কোনো সুইচিং কোনো সিস্টেম নাই। এখন আপনার এটা করলে আপনার হচ্ছে যে ক্যালোরি থেকে যাবে, সুগার থেকে যাবে, এটা করলে আপনার ফ্যাট থেকে যাবে। সো এই ধরনের কোনো সুইচিং সিস্টেম নাই। এখন তাহলে আপনার প্রশ্ন আসতে পারে, তাহলে আসলে কি করলে আসলে আমাদের ফ্যাটটা আসলে বার্ন হবে, বা কখন আসলে আমাদের ফ্যাটটা বার্ন হয়? সো এটা আমি আপনাদের সাথে আজকে একেবারে ক্লিয়ারলি বোঝাবো। আপনারা যদি এটা বুঝতে পারেন, একেবারে আপনারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন। প্রথমত হচ্ছে, আসলে ফ্যাট আমাদের শরীরে সব সময় বার্ন হতে থাকে। অর্থাৎ আপনি যদি শুয়ে আছেন, কিংবা হচ্ছে আপনি বসে আছেন, কিংবা আপনি হাঁটতেছেন, কিংবা আপনি দৌড়াচ্ছেন, একেবারে খুবই রানিং করতেছেন, অর্থাৎ ঘুমায় আছেন, সবসময় কিন্তু আপনার শরীর থেকে কিন্তু ফ্যাটটা বার্ন হতে থাকে। শুধু কেবল পার্সেন্টেজটা কখনো কম কখনো মানে বেশি। যেমন আপনি যদি রেস্ট অবস্থায় থাকেন, তাহলে আপনার শরীর থেকে যে ক্যালোরিটা মানে শক্তির এক মানে খরচ, আমরা যদি শুয়েও থাকি, আমাদের শরীর থেকে কিন্তু একটা ক্যালোরি কিন্তু বার্ন হয়, একটা ক্যালোরি বার্ন হয়। সো আপনি যদি রেস্ট অবস্থায় থাকেন, তখন আপনার যে ক্যালোরিটা প্রয়োজন হয়, এই ক্যালোরিটা ফ্যাট থেকে আসে 60 থেকে 80%, আর সুগার থেকে আসে 20-40%, অর্থাৎ গ্লুকোজ থেকে আসে 20-40%। দ্যাট মিনস আপনি যদি রেস্টে থাকেন, রেস্টে আসলে যে ক্যালোরিটা বার্ন হয় সেটার বড় একটা অংশ ফ্যাট মানে ফ্যাট থেকে আসে। অনেকেই বলতে, রেস্টে থাকলে কি আমার ফ্যাট বার্ন হবে, বায়ু হবে? অবশ্যই হবে, কারণ রেস্ট অবস্থায় আপনার শরীরে রক্ত সঞ্চালনের জন্য, আপনার শ্বাস প্রশ্বাসের জন্য অবশ্যই শক্তির প্রয়োজন। সো এই শক্তির 60 থেকে 80% আসে ফ্যাট থেকে, আর সুগার থেকে আসে 20-40%। এটুকু আশা করি সবাই বন্ধু বুঝতে পারছেন। এবার আপনি যদি লো ইন্টেনসিটি এক্সারসাইজ করেন, অর্থাৎ হালকা কিছু এক্সারসাইজ করেন, তখন আপনার ফ্যাট থেকে আসে 50% মানে এনার্জি, আর আপনার সুগার বা গ্লুকোজ থেকে আসে মানে 50% মানে এনার্জি। তাহলে বুঝতে গেছে, আপনি লো ইন্টেন্সিটি এক্সারসাইজ করলেও আপনার ফ্যাটটা বার্ন হচ্ছে। আপনি যদি মডারেট এক্সারসাইজ করেন, তাহলে আপনার ফ্যাট থেকে যাচ্ছে হচ্ছে যে মানে যে ক্যালোরিটা বার্ন হচ্ছে সেটা হচ্ছে যে ফ্যাট থেকে আসতেছে মানে 40%, সুগার থেকে আসতেছে আপনার হচ্ছে যে মানে 60%। আপনি যদি হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করেন, তখন আপনার ফ্যাট থেকে যাচ্ছে মাত্র 30%, আর সুগার থেকে যাচ্ছে 70%। এখন আপনি আসলে কি বুঝলেন? আপনি বুঝলেন যে হাই রে, আমি রেস্টে থাকলে তো আমার ফ্যাট বেশি বার্ন হচ্ছে, আমি হাই ইন্টেন্সিটি করলে তো আমার আসলে ফ্যাট বার্ন হচ্ছে কম। আসলে এটা আপনি বলতে পারেন, কিন্তু বাট এখানে আসলে আপনাকে তাহলে মানে ক্যালকুলেশন বুঝতে হবে, অঙ্ক বুঝতে হবে। ধরেন আপনি, আমরা
15 মিনিট, মানে 15 মিনিট হচ্ছে যে আমি একটা ব্লগ পড়ছি একজন বিশিষ্ট মানে আমি ফিটনেস এক্সপার্টের, তো ওনার ব্লগে আমি 15 মিনিটটা হচ্ছে যে মিনিটটাকে উনি এক্সপ্লেন করছে ভালো করে, তো আমি এটাকে আসলে আপনাদের সামনে নিয়ে আসছি। ধরেন আমরা 15 মিনিট অ্যাক্টিভিটি ধরলাম, এই 15 মিনিটে আপনি যদি রেস্ট অবস্থায় যদি শুয়ে থাকেন বা বসে থাকেন তখন আপনার ক্যালোরি বার্ন হবে অনলি 12 কিলো ক্যালোরি। সো আপনি যদি লো ইনটেন্সিটি অ্যাক্টিভিটি করেন তাহলে আপনার ক্যালোরি বার্ন হবে প্রতি 15 মিনিটে 50 কিলো ক্যালোরি। আপনি যদি মডারেট ইনটেন্সিটি এক্সারসাইজ করেন তাহলে আপনার ক্যালোরি বার্ন হবে 90 কিলো ক্যালোরি। আপনার হাই ইনটেন্সিটি এক্সারসাইজ করলে আপনার ক্যালোরি বার্ন হবে 150 কিলো ক্যালোরি। তাহলে আপনি বোঝাই যাচ্ছে আপনি রেস্ট অবস্থায় টোটাল আসলে আমাদের ক্যালোরির প্রয়োজন হয় কম, মাত্র 12 কিলো ক্যালোরি, মানে 15 মিনিটে। তাহলে 15 মিনিট রেস্ট নিলে আপনার 12 কিলো ক্যালোরি হচ্ছে যে আপনার শক্তি প্রয়োজন হবে, আর যদি হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করেন তাহলে আপনার 150 কিলো ক্যালোরি বার্ন প্রয়োজন হবে। এখন ধরি না অল্প 12 কিলো ক্যালোরির 80% কত আমরা দেখছি হচ্ছে যে ফ্যাট বার্ন হয় 60 থেকে 80%, ধরেন 70% হলে আমাদের এই 12 কিলো ক্যালোরি 70% মাত্র 8 কিলো ক্যালোরি। অর্থাৎ আপনি যদি শুয়ে থাকেন তাহলে রেস্ট অবস্থায় আপনার 15 মিনিটে মাত্র ফ্যাট বার্ন হবে 8 কিলো ক্যালোরি, কারণ 12-এর 70% যদি আমরা ধরি ফ্যাট বার্ন হয় তাহলে মাত্র 8 কিলো ক্যালোরি। লো ইন্টেন্সিটি যদি 50 কিলো ক্যালোরি যদি আমরা 50% ধরি ফ্যাট বার্ন হয় তাহলে 25 কিলো ক্যালোরি। মডারেট ইন্টেন্সিটি যদি হয় 90 কিলো ক্যালোরি তাহলে আপনার ফ্যাট থেকে আসতেছে 40%, তাহলে ফ্যাট থেকে 40% এসে 36। আর যদি হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করেন তাহলে আপনার টোটাল ক্যালোরি বার্ন হচ্ছে 150 কিলো ক্যালোরি, আর এটার আমরা যদি 30% ধরি ফ্যাট বার্ন হচ্ছে 30%, তাও আসে 45 কিলো ক্যালোরি। অর্থাৎ আপনি রেস্টের চাইতে হাই ইন্টেন্সিটিতে আপনার ক্যালোরি বার্ন হচ্ছে প্রায় ছয় গুণ। দ্যাট মিন্স আপনার শরীরে এত বেশি ফ্যাট সেটা আসলে আপনি রেস্টে নিয়ে আসলে আপনার এই ফ্যাটটা কমবে না। সো আমরা এটা দ্বারা আমরা কি এ বুঝলাম, আসলে রেস্ট অবস্থা আমাদের ফ্যাটটা বার্নের পার্সেন্টেজটা বেশি কিন্তু টোটাল ফ্যাট বার্ন হয় কম, কারণ ওই সময় আমাদের ক্যালোরিও লাগে কম। সো আপনি যদি আমাকে 100 টাকা দেন, আপনি বলেন যে তুমি এটার 100 টাকার 50% তুমি অমি নাও, তাহলে 50 টাকা আমি পাচ্ছি। আপনি যদি বলেন যে তোমাকে আমি 1000 টাকা রাখা দিছি তুমি এর 30% নাও, দ্যাট মিনস আমি পাচ্ছি প্রায় কত 300 টাকা। সো এটাই আর আপনি আমাকে অল্প দিয়ে বলতেছে বেশি পার্সেন্টেজ, সো সেটা কোনো আসলে মানে নাই। সো এই জন্য হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ আপনাকে যদি ফ্যাট বার্ন করতে চান, আপনার শরীর থেকে বেশি পরিমাণে ফ্যাটটা বার্ন করতে চান, ওই ক্ষেত্রে আপনাকে হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ আসলে করতে হবে। এই জন্য এখনকার সময় হাই ইন্টেন্সিটি ইন্টারভাল যে এক্সারসাইজটা HIIT, হাই ইন্টেন্সিটি ইন্টারভাল এক্সারসাইজটা এখন খুবই জনপ্রিয়, এবং আরও ব্লেসিং হচ্ছে আপনি যখন মানে হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করার পরে আপনি যখন মানে রেস্ট নিচ্ছেন বা বাসায় যাচ্ছেন আপনার তখন কিন্তু আপনার ফ্যাটটা বার্ন হচ্ছে, এটাকে বলে পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজাম্পশন। অর্থাৎ আপনার এই এক্সারসাইজের পরেও কিন্তু আপনার ফ্যাটটা বার্ন হচ্ছে, এই এটা যেটা বার্ন হচ্ছে এটা অধিকাংশ বেশিরভাগের ফ্যাট। সো আপনি মনে করেন এক্সারসাইজ করলেন, সাইক্লিং, ট্রেডমিল অনেকক্ষণ করলেন, করার পরেও আপনি যে রেস্ট নিচ্ছেন তখনও ফ্যাটটা বার্ন হচ্ছে। সো এটা মানে মানে এটা আপনার একটা অনেকক্ষণ ধরে এই ফ্যাটটা বার্নিং হচ্ছে। সো আমরা আসলে কী বুঝলাম, আমরা বুঝলাম যে ফ্যাট আসলে আমাদের সবসময় বার্ন হয়, সবসময় আমাদের বার্ন হতে থাকে, এটা বডিতে কোনো সুইচিং কোনো সিস্টেম নেই, আমার 20 মিনিট পরে হবে 10 মিনিট হবে এরকম না। সো আপনার প্রয়োজন আপনি এক্সারসাইজ করুন, 20 মিনিটের বেশিও হতে পারে 20 মিনিটের কমও হতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন আসলে তাহলে হাই ইন্টেন্সিটি এক্সারসাইজটা কি, আসলে হাই ইন্টেন্সিটি এক্সারসাইজটা আপনার আসলে এবিলিটির উপর। ধরেন একটা আনফিট লোক,
মানে সে কোনো অ্যাক্টিভিটি করে না, তার জন্য দ্রুত হাঁটাও একটা হাই ইন্টেন্সিটি আর মানে এক্সারসাইজ। আবার কেউ একজন সুপার ফিট, তার জন্য দেখা যায় ঘন্টায় তাকে 14 কিলো মানে দৌড়াতে হবে, এটা হচ্ছে তার জন্য হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ। সো আসলে হাই ইন্টেন্সিটি এক্সারসাইজটা ডিপেন্ড করে আপনার আসলে এবিলিটির উপর। আপনি যদি কোনো কাজ না করে থাকেন, আপনি যদি এবিলিটি খুবই কম থাকে, আপনি যদি শুধু গেলেন কোনো অ্যাক্টিভিটি খুব আনফিট, সেক্ষেত্রে আপনার জন্য দ্রুত হাঁটাও একটা হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ। আবার যে সুপার ফিট তার জন্য আবার এটা না। সো আর তার জন্য হচ্ছে যে দ্রুত মানে দৌড়াতে হবে। সো আশা করি আমরা আসলে বুঝতে পারছি। সো আমি কিন্তু এটা আপনাদেরকে বুঝাই নিই যে আপনার জন্য লো ইন্টেন্সিটি এক্সারসাইজটা খারাপ বা আসলে বিষয়টা এটা না। লো ইন্টেন্সিটি এক্সারসাইজও আপনার জন্য আমি খারাপ এটা বলিনি, কিন্তু আপনাকে আসলে আপনার যদি প্রচুর পরিমাণে ফ্যাট থাকে সেক্ষেত্রে আপনাকে এক্সারসাইজ করলে আপনাকে আসলে হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করে আপনার ফ্যাটটা কমাতে হবে। এবং এই ক্ষেত্রে আমি বলবো আপনার জন্য সবচেয়ে, আপনি যদি দেখেন যে এগুলোতে আপনার কোনো সাকসেস আসতেছে না, আপনার ফ্যাট কোনোভাবে কমতেছে না, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনি এক্সপার্টের সাথে আলাপ করে এটার জন্য ফ্যাট কমানোর জন্য এছাড়াও আরও আছে, যদি আপনি এইগুলো অবলম্বন করে আপনার ফ্যাটটা যদি না কমে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন ফ্যাটটা আসলে কখন বার্ন হয়। যদি এই বিষয়ে আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আপনারা সবাই ভালো থাকেন, আশা করি আপনারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন।